ঘূর্ণিঝড় অশনি আরও ঘনীভূত হয়ে ভারতে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার বেশি দূরত্বে অবস্থান করায় দেশে ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এই প্রভাবে উপকূলীয় এলাকা মোংলা, হাতিয়া, সাতক্ষীরা ও ভোলাসহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এসব এলাকা সমুদ্র বন্দরকে দূরবর্তী দুই নম্বর হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল দুপুর থেকে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এরপর এটি উড়িষ্যার দিকে অগ্রসর হতে পারে। এছাড়া ভারত সাগরে আরও একটি জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় এলাকা যেটা আর কি সাগরের মধ্যে, ওই সব জায়গা খুব মানে বিক্ষুব্ধ অবস্থায় আছে সাগর, যার কারণে আমরা চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে আজও দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছি আর কি। তো এখন যেহেতু বাংলাদেশ থেকে প্রায় 1000 কিলোমিটার বা 1100 কিলোমিটার দূরে আছে, না এখন কথা হচ্ছে যেহেতু বললাম তো কালকে দুপুরের পরে এটা কিন্তু কোস্টের কাছে যায়, ওই যে উড়িষ্যা কোস্টের কাছে যায়, এটা দুর্বল হবে না, মানে ইন্ডিয়ান কোস্টে হয়তো কিছুটা প্রভাব পড়বে আর কি, কিন্তু আমাদের দেশে কিন্তু ওই ঘূর্ণিঝড়ে মানে ওইভাবে প্রভাব পড়ার সম্ভাবনা কম।